নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। তো আজকে আমরা কথা বলবো ই পাস কীভাবে বানাতে হয়। আজকে যে রাজ্যের কথা বলবো সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে যদি কেউ আউটসাইড যেতে চায় সেখানে কীভাবে ই পাস বানানো হবে সেই সিস্টেম কথা বলবো। যে কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ যারা কাজ করতে গেছে বা যে কোনো অন্য কারণে গিয়ে ফেঁসে গেছে, তো তারা এই লকডাউনে ই পাস বানিয়ে অন্য রাজ্যে আসতে পারে। ঠিক আছে, তো কীভাবে ই পাসের অ্যাপ্লিকেশন করতে হবে সেটা এখানে আজকে দেখানো। তো এটা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য এদের একটা লিঙ্ক দিয়েছে, যেটাতে অনলাইন দেখিয়ে দিয়েছে কীভাবে করতে হবে। ঠিক আছে, তো সেইটা এখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক থেকে গিয়ে চেক করে দেখতে পারো যে কীভাবে সাইটে প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে প্রোফাইল পূরণ করবে এবং তারপর ফিল আপ করবে, কোথায় যাবে, কজন যাবে, সব কিছু ডিটেলস। তো প্রথমে এই পেজটাতে এসে তোমাদেরকে আগে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, রেজিস্টার করার জন্য মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা তোমরা নিজের ইচ্ছা মতো দিতে পারবে। তো চলো, এখানে প্রথমে আমরা এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করব, যে যে মোবাইল নাম্বারটা যে কোনো একজন ক্যান্ডিডেট হবে, যারা রিটার্ন যাদের পাস বের করা হচ্ছে তাদের যতজন থাকবে গ্রুপে তাদের মধ্যে যে কোনো একজনের মোবাইল নাম্বার থাকবে। ঠিক আছে, কারণ তাদের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, সেটাই বেস্ট। তো একবার নাম্বার দেওয়ার পরে আরও একবার কনফার্ম মোবাইল নাম্বার দেওয়া হবে, দিয়ে তারপর এখানে সাবমিট করবে। তো নেক্সট হচ্ছে এন্টার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কী হবে, ছটা ক্যারেক্টার মোটামুটি হবে, একটা বড় হাতের, একটা ছোট হাতের অর্থাৎ একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা @ বা এইসব কিছু থাকবে, স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার। তো এইরকম মিশিয়ে তোমাকে মিনিমাম ছটা ক্যারেক্টার অর্থাৎ ছটা ওয়ার্ড বা সংখ্যা মিলিয়ে ছটা সংখ্যা হতে হবে টোটাল, এরকম একটা পাসওয়ার্ড তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিবে, তারপর তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। তো পাসওয়ার্ড পলিসি ম্যাচ দেখাচ্ছে, তো এইভাবে তোমরা পাসওয়ার্ডের যে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ আরও একবার পাসওয়ার্ডটা এখানে লিখবে, যে পাসওয়ার্ডটা আগে লিখেছিলে, এবং তারপরে সাবমিট করবে। তোমাদের এখানে রেজিস্ট্রেশনের প্রসেস যেটা আছে সেটা মোটামুটি পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল, এরপর এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আইডি হচ্ছে এখানে মোবাইল নাম্বার, তারপর যেটা পাসওয়ার্ড দিয়েছো, এবং নিচে যে ক্যাপচাটা আছে ওই ক্যাপচাটা ফিল করতে হবে। তো ক্যাপচাগুলো খুবই উইয়ার্ড, তো দু তিনবার হয়তো ভুল হতে পারে, তো দু চারবার বারবার করতে করতে দেখবে একটা না একটা সঠিক হয়ে যাবে, তারপর লগ ইন করবে। ঠিক আছে, লগ ইন করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। ঠিক আছে, যেখানে প্রোফাইল দেখাবে যে 21% প্রোফাইল হয়েছে। এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা পার্সোনাল ডিটেলস, ডকুমেন্ট, মোবাইল ভেরিফিকেশন, এই স্টেপগুলো পরপর করতে হবে। তো এখানে মোবাইল ভেরিফিকেশানটা হয়ে গেছে, আমরা প্রথমে পার্সোনাল ডিটেলসটা ভরব। তো পার্সোনাল ডিটেলস বলতে এখানে যে ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হলো তার পার্সোনাল ডিটেল অর্থাৎ তার নাম, তার সে মেল না ফিমেল, ডেট অফ বার্থ, ফাদার নেম, মোবাইল নাম্বার, তার যে অ্যাড্রেস অর্থাৎ অন্য রাজ্যে যে এখানে আছে, অর্থাৎ আমরা এটা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে আসার জন্য করছি। তো ওয়েস্ট বেঙ্গলে তার যে অ্যাড্রেস, অরিজিনাল যে অ্যাড্রেস যেটাতে তার আধার কার্ডে যেটা আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে টোটাল অ্যাড্রেসটা দিতে হবে। তো এইখানে সব অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার এগুলো সব কিছু ফিল করবে, নাম লিখবে, দিয়ে তারপর সেভ করবে। তাহলে তোমাদের প্রোফাইল সেকশনটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, প্রোফাইল সাকসেসফুলি আপডেটেড। ঠিক আছে, প্রোফাইল সেকশনটা কমপ্লিট হয়ে গেল। তো এরপর যাচ্ছে ডকুমেন্ট। তো ডকুমেন্টটা সাবমিট করতে হবে, যে ব্যক্তির নামে এটা রেজিস্ট্রেশন করা হবে তার ডকুমেন্ট, যে কোনো একটা গভর্নমেন্ট আইডি দিয়ে তোমাকে এখানে ডকুমেন্ট সেকশনটা ফিল আপ করতে হবে। তো এই জন্য ডকুমেন্টে ক্লিক করবে। ডকুমেন্টে ক্লিক করলে দেখো এখানে আইডি টাইপ, তো এখানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যা কিছু সিলেক্ট করতে পারো। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডের নাম্বার দিচ্ছি এবং আধার কার্ডের ছবিটা আপলোড করছি। যদি পারো তাহলে দু সাইডেরই, বোথ সাইডেরই ছবিটা আপলোড করবে, সেটাই বেটার হবে, তাহলে তাতে অ্যাড্রেস অ্যাড্রেস সব কিছু দেখতে পাবে। আর যে ছবিটা আপলোড করবে সেটা ম্যাক্সিমাম সাইজ যেন 250 KB হয়, তার মধ্যে হয়, 250 KB তার মধ্যে হয় অবশ্যই, তার বেশি হলে কিন্তু ছবিটা হবে না। ঠিক আছে, তো ছবিটা আপলোড করার পরে এখানে সেভ করবে, ছবিটা সিলেক্ট করে দেবে, চুজ ফাইল করে তারপর সেভ। দেখো এখানে দেখাচ্ছে এবারে প্রোফাইল সেকশন টোটাল
কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা যাব যে ই পাস। তো ই পাসে গেলে আমরা এখানে রিকোয়েস্ট ই পাস যে অপশনটা আছে এই অপশনটাতে যাব, ঠিক আছে? তো রিকোয়েস্ট ফর ই পাস, তো রিকোয়েস্ট ফর ই পাসটা হচ্ছে কোথা করার জন্য, অর্থাৎ সিলেক্ট, তো এখানে কি বলেছে দেখো, সিলেক্ট অ্যাপ্রুভিং ডিস্ট্রিক্ট ফর ই পাস, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের জন্য ই পাস চাই সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে, অর্থাৎ ঝাড়খণ্ডের যে ডিস্ট্রিক্টে তুমি বর্তমানে আছো সেই ডিস্ট্রিক্টের এখানে সিলেক্ট করতে হবে, সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। আর টাইপ অফ ই পাস যেটা সেটাও সিলেক্ট করতে হবে। টাইপ অফ ই পাস যেটা এখানে তিন চারটে অপশান আছে, ঠিক আছে, গোয়িং আউটসাইড ঝাড়খণ্ড অর্থাৎ ঝাড়খণ্ড থেকে বাইরে যাচ্ছ, অথবা ঝাড়খণ্ডে আসছো ভিতরে অন্য কোনো রাজ্য থেকে, আর আউটসাইড ডিস্ট্রিক্ট বা উইদিন ঝাড়খণ্ড অথবা ঝাড়খণ্ডের ভিতরেই অন্য কোনো জেলায় যাচ্ছ। তো এখানে আমরা যেহেতু ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলে আসবো, তাহলে আমরা প্রথম অপশানটা সিলেক্ট করব ঝাড়খণ্ড, গোয়িং আউটসাইড ঝাড়খণ্ড। তো এটা ক্লিক, ওটা সিলেক্ট করার পরে সেভ করবে, ঠিক আছে? সেভ করার পরে এবারে ই রিকোয়েস্ট ফর ই পাসওয়ার্ড, ঠিক আছে, রিকোয়েস্ট ফর ই পাসওয়ার্ড উইজার, অর্থাৎ কী কী এখানে তোমাদেরকে ডিটেলসটা ফিল আপ করতে হবে, কোথা থেকে কোথায় যাবে, কতজন যাবে, নাম তাদের ডিটেলস সব কিছু ফিল আপ করতে হবে। কারেন্ট অ্যাড্রেস যেটা আছে দেখো, এখানে কারেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে যে তুমি এই মুহূর্তে ঝাড়খণ্ডের কোন জায়গায় আছো অবস্থিত, সেই জায়গার অ্যাড্রেসটা এখানে ইনপুট করতে হবে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিজিটিং স্টেট, অর্থাৎ আমরা যাবো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল, আর ভিজিটিং ডিস্ট্রিক্ট হবে পশ্চিম মেদিনীপুর, আর ভিজিটিং অ্যাড্রেস যেটা ছিল সেটা দেওয়া হলো, তো এখানে যেখানে আসতে চাইছো, আর ই পাস ক্যাটাগরি। তো ই পাস ক্যাটাগরিতে দু তিন রকম আছে, যেটা হচ্ছে মেডিকেলের ইমার্জেন্সির জন্য, অন্য কোনো ইমার্জেন্সি, অথবা যে কোনো ওয়ার্কাররা যারা আছে তারা বাড়ি ফিরত আসার জন্য, সেক্ষেত্রে এটা করছি আমি, তার জন্য এটা স্ট্যান্ডার্ড সিলেক্ট করবে, ঠিক আছে? আর টাইপ অফ জার্নি এখানে রিটার্ন করা, টাইপ অফ জার্নি দুরকম হচ্ছে, শুধুমাত্র বেরিয়ে আসবে আর যাবে না এরকম হতে পারে, অথবা ভিজিট অ্যান্ড রিটার্ন। তো ভিজিট অ্যান্ড রিটার্ন করতে হবে এই কারণে, কারণ সেখান থেকে যে গাড়ি, যে ফোর হুইলার করে আসবে তারা, তো গাড়িটা অটোমেটিক্যালি ড্রাইভার অবশ্যই ফেরত যাবে সেখানে, ঝাড়খণ্ডের ড্রাইভার যেহেতু, তার জন্য এখানে একটাই অপশান সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ভিজিট অ্যান্ড রিটার্ন, অর্থাৎ তারা এখানে আসবে, এখানে যারা প্যাসেঞ্জার থাকবে তাদেরকে ছাড়বে, তারপর তারা আবার ফেরত যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে ভিজিট অ্যান্ড রিটার্ন এটা সিলেক্ট করতে হবে। এবার রিকোয়েস্ট শিডিউল ফ্রম, অর্থাৎ কত ডেট থেকে কত ডেটের মধ্যে তোমরা আসবে, তোমাদের শিডিউলটা কী হয়েছে সেটা জানাতে হবে। তো এখানে আমরা 15 তারিখ থেকে 16 তারিখ সিলেক্ট করলাম। টাইপ অফ ভেহিকেল, তো টাইপ অফ ভেহিকেল যেরকম থাকবে, এখানে ফোর হুইলার আছে, তো অনেক রকম টাইপ অফ ভেহিকেল আছে, তো এখানে ফোর হুইলারটা সিলেক্ট করা হচ্ছে, ঠিক আছে? তো যে যেরকম ভেহিকেল ইউজ করছো সে সেটা এখানে সিলেক্ট করতে পারবে। ফোর হুইলারে মোটামুটি 5 জন বসতে পারবে। আচ্ছা, তারপরে আছে নম্বর অফ পার্সন, নম্বর অফ পার্সন বলতে এখানে 3 জন ম্যাক্সিমাম দেওয়া যাচ্ছে, অপশান এখানে আছে, যদিও এখানে নাম লেখার সময় তোমার যদি এক্সট্রা কেউ থাকে 3 জনের বেশি তাহলে লিখে দিতে পারো। এবার বলছেন এন্টার নেম অল পার্সন এক্সক্লুডিং অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, এক্সক্লুডিং অ্যাপ্লিকেন্ট মানে অ্যাপ্লিকেশন যে করছে যার নামে আছে সে তো একজন প্যাসেঞ্জার, তাকে বাদ দিয়ে আর যারা থাকবে প্যাসেঞ্জার তাদের নামগুলো এখানে পরপর কমা দিয়ে দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তারপর তোমাদেরকে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার হয় সেটা লিখতে হবে, এবং রিজন ফর ই পাস, কী কারণে তোমরা যেতে চাইছো, ই পাসটা চাইছো সেটার একটা কারণ তোমরা এখানে লিখতে পারো, যে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে আমরা ওখানে গিয়েছিলাম, তো এটা ফেরত আসার জন্য আমাদের বাড়িতে পার্সোনাল ইমার্জেন্সির জন্য আমাদের ফেরত আসতে 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 হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো লিখে মোটামুটি তোমরা ফিল আপ করবে। লিখে ফিল আপ করার পরে ভেহিকেল ডকুমেন্ট, অর্থাৎ গাড়ির যে কাগজ আছে সেই গাড়ির কাগজটা কিন্তু একটা ছবি, সেটাকে গাড়ির কাগজটা সেটা স্ক্যান করে অবশ্যই পিডিএফ হিসেবে সেভ করে সেটা আপলোড করবে, এবং পিডিএফটা সাইজ যেন 10 MB নিচে হয়। আর অল পার্সন ডকুমেন্ট, অর্থাৎ সব যতজন পার্সন যাচ্ছে প্রত্যেকের আধার কার্ড বা যে আইডি থাকবে সেই আইডিগুলো একসঙ্গে কম্বাইন করে একটা পিডিএফ ফাইলে করে এখানে আপলোড করতে হবে 10 MB-র মধ্যে, ঠিক আছে? ডকুমেন্ট সব কিছু জমা হয়ে গেল। এরপর ডিক্লারেশনে দেখো, এখানে 5টা অপশান আছে, এগুলো কিন্তু সবগুলোই এদের সঙ্গে এগ্রি হতে হবে, তবেই তোমরা জমা করতে পারবে, ঠিক আছে? তো ইয়েস 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 সবগুলোই টিক মার্ক দিয়ে এগ্রি করবে, এবং তারপর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। ওয়ান রিকোয়েস্ট অলরেডি অ্যাপ্রুভ বাই দিস রেজিস্ট্রেশন অ্যান্ড নো ভ্যালিডিটি এক্সপায়ার, ঠিক আছে?
তো এটা একটা প্রবলেম অনেকের হতে পারে, সেটা বলে দিচ্ছি। আমাদের যে গাড়ির জন্য রেজিস্ট্রেশনটা করছি, এই এই গাড়ির অলরেডি 16 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন, এই গাড়ি অলরেডি আগে একটা ই পাসে রেজিস্ট্রেশন করা হয়েছে, যেটা 16 তারিখে এক্সপায়ার হচ্ছে। তো 16 তারিখে এক্সপায়ার করার পরেই কিন্তু এ আবার দ্বিতীয়বার আবেদন করতে পারবে, তার আগে নয়। যেহেতু আমরা ভিজিটিং ডেটটা 15 এবং 16 দিয়েছি, তাই একে কিন্তু দ্বিতীয়বার কোনোভাবেই অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে? তো যারা যে ড্রাইভারের জন্য ডকুমেন্ট নিয়ে রেজিস্ট্রেশন করবে, তাদের কাছ থেকে অবশ্যই জেনে নেবে যে তারা এই ই পাসের জন্য আগে অ্যাপ্লিকেশন করেছে কিনা। যদি করে থাকে তাহলে কত ডেট থেকে কত, তো তোমাদেরকে তার পরের ডেটে করতে হবে, নাহলে কিন্তু পাবে না, এখান থেকে অ্যাপ্রুভ করছে না, ঠিক আছে? যে আগে থেকে কেউ বানিয়ে রেখে দেবে সেটাও কিন্তু করা যাচ্ছে না। পরে আমরা এই ডেটটা চেঞ্জ করে 17-18 করে দেখেছি, সেটাতেও কিন্তু এরা অ্যাপ্রুভ করছে না। বলছে যে অলরেডি যতদিন না 16 তারিখের এটা শেষ হচ্ছে, ডেটটা এক্সপায়ার করছে, ততদিন নতুন করে কোনো ডেট দেওয়া যাবে না। তো এটাই লাস্ট প্রসেস, পরে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা নেক্সট ওখানে ই পাসের অপশন আছে, ই পাসটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? ঝাড়খণ্ড ই পাস অ্যাপ্লিকেশন করার প্রসেস, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে অসুবিধা এবং কিছু যদি জানার থাকে, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের এই ধরনের ভিডিওগুলো দরকার, ঠিক আছে? বা কেউ যদি বাইরের স্টেটে আটকে পড়ে থাকে, তারা আসতে গেলে কিভাবে আসবে ঝাড়খণ্ড। তো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আর চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।